হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালোই আছি। আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, তো এখন বাজে প্রায় 6:30 মতো। আমি ঘড়ি দেখেই বললাম, সকালবেলা যখন ভিডিও করছিলাম তখন দেখছিলাম যে কয়টা বাজে। তো বেশ সুন্দর আজকের মানে আবহাওয়াটা বেশ ভালো লাগছিল, আর আজকে মনে হচ্ছে যে না, শীত এসেছে এরকম একটা ব্যাপার। বেশ কুয়াশা, তার মাঝখানে একটু একটু রোদ উঠেছে, তো খুব ভালো লাগছিল। আর যদি বাইরে থেকে ভিডিও করা যেত তাহলে করে রাখতাম, আপনাদের সাথে শেয়ার করতাম, খুব সুন্দর ছিল। আমাদের বাসার চারদিকেই শুধু বাড়ি আর বাড়ি, তো সেখানে আর ভিডিও করা না সেভাবে সম্ভব হয় না। আর শীতকাল মানি সকাল সকাল গরম গরম চা আর কি। আর আজকে আমি বিছানায় এই সাইডটা বসেই খাচ্ছি, কারণ হচ্ছে এই সাইডটা দিয়ে না ভোরবেলা খুব সুন্দর রোদ আসে, তো রোদের মধ্যে বসে বসে চা খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছে। আর আগের দিনের কথা ভাবছিলাম যে দিনগুলো যে কোন দিক দিয়ে চলে গেল সেটাই না বুঝে উঠতে পারিনি, আসলে বুঝে ওঠার আগেই শেষ, এরকম একটা ব্যাপার। মনে হচ্ছে যে এই তো কেবল সেদিন, আসলে কত কিছুই তো পরিবর্তন হয়ে গেল, আর সামনে আরও পরিবর্তন হবে। এই তো এভাবেই জীবন চলতে থাকবে। তো এদিকে হচ্ছে আমি সকালে খাবার দাবার তো খেলামই, খেটে তারপর রান্না করতে চলে আসলাম। আজকে বেশি একটা কিছু রান্না করব না, আর এক এক দিন হয় না কেমন একটা আলসি লাগে রান্না বান্না করতে, তো সেই জন্য আজকে শুধু ডিম রান্না করব আর শুটকি মাছ রান্না করব। এই রান্না করব ভাবছি, কেমন যেন লাগছিল, খুব একটা যে ভালো লাগছে তাও না, খুব যে খারাপ লাগছে তাও না, মাঝে মাঝে এরকম হয়। তো এদিকে ডিম রান্নার জন্য তো ডিম আগেই ভেজে নিলাম, এখন মশলাটা একটু ভালো মতো যখন হয়ে আসলো তখন এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলু সব কিছুতেই খাই, আলু খেতে বেশ ভালো লাগে, মানে আমার বেশ পছন্দ। দেখা গেল যে ডিম রান্না করলাম বা যাই করলাম বেশিরভাগ সময়ই আলু দিই। তো সবজির মধ্যে যদি সবচাইতে বেশি পছন্দের হয় সেটা হচ্ছে আলু, আর সব কিছুর মধ্যেই আমি দিই প্রায়। তো এখন এটা একটু ইয়ে করে নেব, কি বলে, ভেজে নেব, ভেজে নিয়ে তারপর এর মধ্যে ঝোল দিয়ে দিব, তাহলেই তো ঝামেলা শেষ। আর এই রান্না করতে তেমন একটা ঝামেলা হয় না, আলু দিয়ে ডিম রান্না করা তো বেশ একটা কঠিন কাজ না, যে কেউই পারে। আর যেরকম সব মশলা দেওয়া লাগে সেরকমই সব মশলা দিলাম, আর এই যে এরকম তেল ভেসে উঠলো আজকে না, মানে কীভাবে জানো না, তেল না অনেক বেশি হয়ে গিয়েছে, যদিও আমি সাধারণত এত তেল দিই না কিন্তু আজকে দিলাম, ওই ভুলে হয়ে যায় না এক এক সময় ওইরকম আর কি। তো এদিকে এখন ওই ডিম রান্না তো হয়ে গেল, তারপর এখন শুটকি বসিয়ে দিলাম। আগে শুটকিটা বেশ ভালোভাবে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিলাম হচ্ছে কি বলে মশলা দিয়ে দিলাম আর কি, একটু জিরা বাটাও দিলাম আর একটু আদা রসুন বাটা দিয়ে, তারপরে লবণ তো দিতেই হবে, পরিমাণ মতো যে যে মশলাগুলো লাগে সেগুলো দিয়ে দিলাম। তবে সবসময় চেষ্টা করবেন যে শুটকি রান্না করলে আগে একটু ভেজে নিতে, তাহলে খেতে ভালো হয়, না হয় না খেতে যেন কেমন একটা লাগে আমার কাছে মনে হয়। তো আর সবসময় দেখেছি যে আমার আম্মু রান্না করলেও ঠিক এভাবেই করতো, তো সেভাবেই রান্না করি আসলে, যে যেভাবে দেখে অভ্যাস হয় আবার করে অভ্যস্ত, খেয়ে অভ্যস্ত ওই আর কি ব্যাপার। আর সব কিছু আসলে অভ্যেসের উপরে নির্ভর করে, আর এই তো। তো এদিকে যখন মশলাটা ইয়ে হলো, তারপর পানি তো দিলামই, অল্প একটু দিলাম, বেশি দিইনি, তেলটা যখন উঠে আসলো তখন বেগুন আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো মতো নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে রাখবো, এতে করে হবে কি একটু ভাজা ভাজা হবে, তারপর শেষে পানি দিব। একটু ভাজা ভাজা করে নিলে খেতেও বেশ ভালো লাগবে, আর শুটকি তরকারির মধ্যে একটু তো ঝাল দিতেই হবে, ঝাল না দিলে তো খেতে ভালো লাগবে না। কিছু কিছু তরকারি আছে যে ঝাল কম দিলেও খেতে ভালো লাগে না, আবার বেশি দিলেও খেতে ভালো লাগে না, ওইটা হচ্ছে তরকারির উপরই নির্ভর করে। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে এখন যখন খুব ভালো মতো ভাজা হয়ে গেল তারপর তো পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এবার আবারও ঢাকা দিয়ে দিব,
আর ঢাকা না দিলে তো দেখা যায় কি চারদিকে না ভরে যায়। তো এই হচ্ছে কথা, আর ঢাকা না দিয়ে রান্না করলে খেতেও বেশি একটা ভালো লাগে না আমার কাছে মনে হয়। তো এই তো এখানে প্রায় হয়ে এসেছে, এখন উপর থেকে কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিব, তাহলেই রান্না বান্না শেষ। তো আজ এই পর্যন্তই থাক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।